চার শ্রেণীর মানুষকে ২৪ ঘন্টা আল্লাহ তাআলা নিজে অভিশাপ দিতে থাকেন। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মুসলিম শরীফের ৫০১৮ নম্বর হাদিস। অনেক সময় অনেক ভাইয়েরা আমাদেরকে বলতে থাকেন, হুজুর আপনারা কি শুরু করছেন, দুইটি কাজ করেন, তিনটি কাজ করেন, চারটি কাজ করেন। এটা আমাদের কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কথা বলে দিয়েছেন। যাদের আমাদের কথার উপরে এই ধরনের তিক্ততা আসে, আমাদের কথা ভালো লাগে না, আপনারা পারলে নবীজির কাছে গিয়ে বলেন, নবীজি কেন আপনি এই চারটি কথা বলেছেন। আপনি মুসলিম শরীফের দিকে তাকান, মুসলিম শরীফের ৫০১৮ নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে দিয়েছেন, চার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ২৪টা ঘন্টা অভিশাপ করতে থাকেন। নাম্বার ১, এক নাম্বার হচ্ছে লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদা, যেই সন্তান তার পিতামাতাকে বাবা মাকে অভিশাপ করতে থাকে যে তুমি আমার বাবা কেন হলে, এই জন্য তোমাকে পেয়ে আমি অশান্তিতে আছি, তুমি যদি আমার বাবা না হতে তাহলে ভালোই হতো। যে সমস্ত সন্তানরা পিতামাতাকে এই ধরনের কথা বলে, পিতামাতাকে অভিশাপ দেয়, ২৪ আওয়ার্স ২৪টি ঘন্টা আল্লাহ তাআলা ওই সন্তানের প্রতি অভিশাপ দিতে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলে দিয়েছেন, দেখুন আমরা আল্লাহ তাআলাকে স্যাটিসফাই করার জন্য কত কাজ করতে থাকি। আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য পাঁচক তো সালাত আদায় করি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যাকাত আদায় করি, ডোনেশন করি, মানুষকে অনেক মানব কল্যাণের কাজ করি, কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু ভুলের কারণে আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়ে যাচ্ছেন। এক নাম্বার হচ্ছে পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলার অর্ডার হচ্ছে প্রথমে আল্লাহর ইবাদত করতে হবে, দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা যেহেতু পিতামাতার ওসিলায় আমরা দুনিয়াতে এসেছি, এজন্য পিতামাতাকে কখনো অভিশাপ দেওয়া যাবে না। যে ব্যক্তি পিতামাতাকে অভিশাপ দিবে আল্লাহ তাআলা তাকে অভিশাপ করতে থাকবেন ২৪ আওয়ার্স ২৪টি ঘন্টা। নাম্বার ২, দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ালানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা অভিশাপ দিয়ে থাকেন যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্যের নামে পশু কোরবানি করে। যদি আল্লাহর নাম ছাড়া অন্যের নামে পশু কোরবানি করা হয়, ইচ্ছাকৃতভাবে যদি কেউ পশু কোরবানি করে, সামনে কোরবানিও আসতেছে, এই সময় দেখা যাচ্ছে অনেকেই দেখা যাবে আল্লাহর নাম নেয় না, এই সময় যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম না নেয় তাহলে কিন্তু তার কোরবানি হবে না, ওই পশুর গোশত খাওয়া প্রত্যেকটা মুসলমানের জন্য হারাম হয়ে যাবে। এজন্য অবশ্যই আল্লাহর নাম নিতে হবে। আল্লাহর নাম ছাড়া অন্যের নামে যারা পশু কোরবানি করে তাদের উপর আল্লাহ তাআলা লানত, আল্লাহ তাআলা ২৪ আওয়ার্স ২৪টি ঘন্টা তাদের উপর লানত দিতে থাকেন। তৃতীয় নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে যারা লাআনাল্লাহ, আল্লাহ তাআলা তাদের উপরে অভিশাপ দিতে থাকেন, যারা বেদাতি যারা আছে তাদেরকে প্রশ্রয় দিতে থাকেন। বেদাতিদেরকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না, কখনো মহব্বত করে না। যারা বেদাতি কাজ করবে তাদেরকে যদি আমরা আশ্রয় দিয়ে থাকি তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করবেন না। এবং চার নাম্বার হচ্ছে অন্যের জমিন, কিছু মানুষ আছে জমিন কাটতে কাটতে টান দিয়ে নিজের ভিতরে নিয়ে আসে আর বলে এই জমিন আমার, এমন কিছু লোক আমাদের সমাজে আছে না নাই। কিছু মানুষ আছে দেখবেন জুলুম করে, অত্যাচার করে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসে, জমিন টান দিয়ে নিয়ে আসে আবার বলে এই জমিন আমার। আপনার জমিন পারলে আপনি একটু কাঁপায় দেখান না, জমিন কাঁপাতে পারবেন? এজন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে জমিন কাঁপান, জমিন কাঁপিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করতে চান তোমার জমিন করো, পারলে জমিনটাকে কাঁপায় দেখাও, তুমি জমিন কাঁপাতে পারো না, জমিন কাঁপাতে পারি আমি আল্লাহ। এজন্য জমিন এই দুনিয়ার কারণ না, জমিন কার, জমিন হলেন একমাত্র আল্লাহ। এজন্য জমিন আমার করা যাবে না। আল্লাহ তাআলা, অনেক সময় আমরা দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে অন্যের জমিন কাটতে কাটতে নিজের ভিতরে টান দিয়ে নিয়ে আসি। যে ব্যক্তি অন্যের জমিন চুল পরিমাণ জমিন যদি আমরা ইচ্ছাকৃতভাবে টান দিয়ে নিয়ে আসি তাহলে কিন্তু আল্লাহ তাআলা সেই অভিশাপ আমাদের উপর করতে থাকবে। এজন্য অবশ্যই আমরা এই চারটি কাজ থেকে দূরে সরে আসার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে।